ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াই সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করল ছাত্র জনতার প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি পঞ্চান্ন সদস্যের কমিটির আহ্বায়ক ছাত্রনেতা মোহাম্মদ নাসরুদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয় শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন করেছিল তাদের এক প্ল্যাটফর্মে আনতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন আবার দ্বিতীয়বার স্বাধীন করা সম্ভব হয়েছে শুরুতেই ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা তুলে ধরেন প্রিয়জন হারানোর বেদনা স্মৃতি পরে ঘোষণা করা হয় পঞ্চান্ন সদস্যের ছাত্র জনতার প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটির এতে ছাত্র ফেডারেশনের সাবেক নেতা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করা হয় জানানো হয় অচিরেই এই কমিটি চৌষট্টি জেলা বারো মহানগর এবং এরপর থানা পর্যায়েও ছাত্রজনতার সাথে পরামর্শ করে কমিটি ঘোষণা করবে আটই আগস্টে গঠিত সরকারকে যুগপথ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি আপনাদের সঙ্গে সরাসরি আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের কমিটিগুলো সেখানে ফর্ম করব। আমরা বাংলাদেশের তরুণ যুবক ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ ফেসিবাতি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটা বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই রাষ্ট্রের সংস্কারে সবাইকে নিয়ে থাকতে চায় জাতীয় নাগরিক কমিটি এখনই কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তা নেই তাদের আমরা তরুণদেরকে একসাথ করতেছি এবং তরুণদের একটা প্ল্যাটফর্ম গঠন করতেছি ছাত্ররা ছাত্রদের জায়গাতে কাজ করবে তারা বাংলাদেশের জন্য কাজ করবে তরুণরা তরুণদের জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধের জায়গাটা একমাত্র বাংলাদেশ আর কোনো জায়গা নেই আন্দোলনে ভূমিকা রাখায় কমিটিতে রাখা হয়েছে আইনজীবী মঞ্জুর আল মতিন ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরকে আছেন শহীদ পরিবারের দুজন সদস্য